উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আসছে, এই দেখুন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আসছেন আজকে ভাষণের জন্য। কেদারনাথে আজকে জানি না হঠাৎ কি বিপদ এমন হয়েছে, জানি যে সারা রাতই কেদারনাথে ট্যাক্সি চলে, আজকে একটা গাড়ি নেই। এই দেখুন আমরা গৌরীকুণ্ডের দিকে চলে এসেছি, ট্যাক্সি স্ট্যান্ড পেরিয়ে গেছি, হাজারো লাখো যাত্রী দাঁড়িয়ে রয়েছে, তিনটে না চারটে গাড়ি পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখে দিয়েছে, আর কোনো গাড়ি নেই, কোনো গাড়ি যাচ্ছে না, সাংঘাতিক লেভেলের সমস্যায় পড়েছি। 10 মে 2024 আজ শুভ অক্ষয় তৃতীয়া, আর আজকের এই বিশেষ দিনেই বাবা কেদারের কপাট খোলা হবে। হাজারো লাখো মানুষের বিগত 6 মাসের প্রতীক্ষার আজ অবশেষে অবসান ঘটতে চলেছে। আর বাবা কেদারের কপাট খোলার ঠিক আগের দিন অর্থাৎ 9ই মে 22 কিলোমিটারের পথ পায়ে হেঁটে অতিক্রম করে বাবা কেদারের ডলির সাথে আমি এসে পৌঁছাই কেদারনাথে। সে রাতে আমি রাত্রিবাস করি GMVN-এর টেন্টে, যা আমি ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঠিক আগের পর্বে। আপনারা যারা কোনো কারণে সেই পর্বটি দেখে উঠতে পারেননি, তাদের জন্য উপরে আই বাটনে ও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম কেদারনাথ। কেদারনাথের আমরা বেস ক্যাম্পের GMVN-এর যে নন্দী টেন্ট কলোনি আছে সেখানে আমরা রাত অতিবাহিত করেছি, এবং আগের পর্বে আপনাদের দেখিয়েছি যে আমাদের টেন্ট কত কী কিনিয়েছিল, খাওয়া দাওয়ার সমস্ত ইনফরমেশান। আর আজ সকালবেলা, আজ অক্ষয় তৃতীয়া, আজকে রয়েছে কেদারনাথ এর ওপেনিং সেরিমনি, কালকে ডলি এসে পৌঁছেছিল, আজকে হবে বাবা কেদারের কপাট খোলা। আর সকালবেলা আমাদের টেন্ট থেকে বেরিয়ে যা সুন্দর সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা, সেটা আপনাদের আগে একটু শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের টেন্ট কলোনি টোটালটা, আর তার পেছনে দেখেছেন শ্বেত শুভ্র বরফ, প্রতিটি পাহাড়ের মাথায় এমন করে ঠিক বরফগুলো রয়েছে, মনে হচ্ছে যেন আইসক্রিমের সেই কোণের উপর যেরকম বরফ থাকে ঠিক সেরকম। এইদিকের পাহাড়টা তো আরও সুন্দর লাগছে, ওপরে একটু সূর্যের আলো পড়েছে, তাতে একদম অসাধারণ লাগছে এই দিকের পাহাড়টা। এবং একই রকমভাবে এই সাইডের পাহাড়গুলো অল্প অল্প স্নো পড়ে রয়েছে। আর আমাদের, আমরা যেই GMVN-এর ক্যাম্প আছি ওই দিকে, তো আমাদের GMVN-এর ক্যাম্পের মধ্যে বরফের একটা বড় চাই পড়ে রয়েছে। যাই হোক, সকাল 6:30 থেকে আছে কেদারনাথের ওপেনিং সেরিমনি হতে চলেছে, আমি আপনাদের দেখিয়ে দিই। এখন ঘড়িতে বাজে 6:14, এখনও 1.5 কিলোমিটার আমাদের ক্যাম্প থেকে, 1.5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, তারপর আমরা মন্দিরে গিয়ে পৌঁছাবো। চলুন চটচট যাওয়া যাক, গিয়ে আপনাদের ওপেনিং সেরিমনি সম্পূর্ণটা শেয়ার করা যাক আজকে। কালকে এত পরিমাণে ঠেলাঠেলি হয়েছে ডলি আসার সময় যে আজকে একদমই লোককে ঢুকতে দিচ্ছে না, পুরো একদম লাইন ঘুরিয়ে দিয়েছে, যে ব্রিজের ওপর দিয়ে ক্রস করে আসতে হয়। ব্রিজ মানে মোটামুটি যদি একটা রাউন্ড আপ যদি ধরা হয়, মানে গোল রাউন্ড করে, তাহলে সেক্ষেত্রে মোটামুটি ওই 800 মিটারের কাছাকাছি, মানে 1/2 কিলোমিটার প্রায় লাইন পড়ে গেছে। মন্দির প্রেমিসিস পুরো ফাঁকা, একদম ঢুকতে দিচ্ছে না, সোজা রাস্তাতে যেতে পারলাম না, একটু ঘুর পথে যাচ্ছি, তাও দাঁড়িয়েছিলাম। কি মনে হলো ওইখানকার এক অফিসার বললো যে আপনি আপে জানায়, হ্যাঁ দিয়ে যেতে দিল, যাই এদিক দিয়ে যদি যাওয়ার কোনো রাস্তা থাকে। আগের বছর যেরকম ভিড় হয়েছিল, এবছর আর উঠতে দিচ্ছে না মন্দির প্রাঙ্গণের কাছে। এই একটা ঘুরে ঘুরে একটা জায়গায় এসে পৌঁছেছি, দেখাচ্ছে আপনাকে মন্দির প্রাঙ্গণ পুরোই পুরো ফাঁকা, আটকে রেখে দিয়েছে, দেখতেই দেবেন আপনারা। দেখুন সমস্ত তৈরি করা হয়ে গেছে, এই এনারা সবাই যাচ্ছেন এখন মন্দির এর কপাট খোলার জন্য, আমরা পৌঁছে গেছি। আইজি সাহেব
আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আসছে, এই দেখুন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আসছেন আজ ভাষণের জন্য। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জি এসেছেন, উনি প্রতি বছর না এবছর গেটের ওপেনিং করবেন। এই যে দেখতে পাচ্ছেন সোজা দাঁড়িয়ে আছেন উনি। এবার খুলে দেওয়া হলো ব্যারিকেড, আমরা এবার যেতে পারি। এই ছিল আজকে সকালবেলা ওপেনিং সেরিমনি। আজকে ওপেনিং সেরিমনিতে সিএম পুষ্পর সিং ধামীজি নিজে আসলেন, নিজে এসে গেট খুললেন। আর সব থেকে বেশি ভাগ্যবান মনে হচ্ছে আমাকে একটা কারণে, আমাদের একটা রাস্তা দিয়ে মানে এই রাস্তা দিয়ে যেটা মন্দিরে আসার রাস্তা সেটা দিয়ে আমরা আসতে পারিনি, একদম ঠিক জায়গায় মহাদেব দাঁড় করিয়ে দিয়েছে। আর সেই জায়গা থেকে আমি পুরো ভিডিও ফুটেজ তুলে নিয়েছি, প্লাস হচ্ছে গিয়ে সমস্ত যেখানে যা সেরিমনি হয়েছে সব কিছুর ফুটেজ রয়েছে আমার কাছে। এত সুন্দরভাবে যে আমি সব কিছু ক্যাপচার করতে পারবো এত হাজারো লাখো মানুষের ভিড়ে, এটা শুধু মহাদেব ছাড়া কোনো মতে সম্ভব নয়। মহাদেব চেয়েছেন, মহাদেব করিয়ে দিয়েছেন। হর হর মহাদেব। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ, হাজারো লাখো মানুষ রয়েছে আজকে এখানে, প্রচুর মানুষ। আর আজকে এত ভিড়, দর্শন করা মন্দির বাইরে থেকে দর্শন করাই হয়তো খুব টাফে রয়ে যাচ্ছে, ভেতর থেকে তো বুঝতেই পারছেন যে কীরকম অবস্থা হতে পারে। সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি আমি একটু। প্রচুর উচ্ছ্বাস, প্রতিটা
ঢুকে মানুষের মধ্যে। আমাদের দর্শন শেষ হলো, আমরা খুব কষ্ট করে দর্শন করলাম আজকে, তারপরে এখন আমরা এই ইয়েতে বসে রয়েছি, মানে পাহাড় পা পুরো ব্যথা হয়ে গেছে। দারুণ লেভেলের এনজয়মেন্ট, দারুণ লেভেলের। চলুন তাহলে এবার আপনাদের জানানো যাক এই কেদারনাথ মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। পৌরাণিক কথা অনুযায়ী কেদারনাথের ইতিহাস মহাভারতের সাথে জড়িয়ে রয়েছে। বলা হয় কুরুক্ষেত্রে সে মহাযুদ্ধের পর পঞ্চপাণ্ডবদের হাতে ঘটে যাওয়া সমস্ত পাপের মুক্তির জন্য পঞ্চপাণ্ডব ভগবান শিবের খোঁজে কাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একথা জানার পর ভগবান শিব ষাঁড়ের রূপ ধারণ করে উত্তরাখণ্ডে এসে লুকিয়ে পড়ে। ভগবান শিব যে স্থানে এসে লোকায় সেই স্থানের নাম পরবর্তীকালে গুপ্তকাশী নামে পরিচিত হয়। পঞ্চপাণ্ডবরা এই বিষয় জানতে পারার পর উত্তরাখণ্ডে এসে পৌঁছায়। ভগবান শিব ষাঁড় রূপ ধারণ করে মাটির তলায় লুকিয়েছিল, কিন্তু ওনার পিঠের কুচ ও লেজ দেখা যাচ্ছিল। কিন্তু ভীম ভগবান শিবকে চিনতে পেরে যখন সেই ষাঁড়ের লেজ ধরে ষাঁড়টিকে বার করার চেষ্টা করে, তখন সেই ষাঁড়ের মাথা নেপালের ডোলেশ্বর মহাদেবে গিয়ে পড়ে এবং পিঠের সেই কুচটিকে সেখানেই স্থাপিত করা হয়। আর ঠিক এই কারণে কেদারনাথে যে শিবলিঙ্গ রয়েছে তা ত্রিকোণাকৃতির হয়। এইরূপ শিবলিঙ্গ আর কোথাও দেখতে পাওয়া যায় না। এছাড়া কেদারনাথ মন্দিরের আরও একটি কাহিনী রয়েছে। শোনা যায় অসুরদের হাত থেকে রক্ষা পাবার জন্য দেবতারা যখন ভগবান শিবের কাছে সাহায্য চায়, তখন ভগবান শিব ষাঁড়ের রূপ ধারণ করে, যার নাম ছিল কোডারাম, যার মধ্যে অসুরদের বিনাশের ক্ষমতা ছিল। ওই ষাঁড় তার শিং ও খুর দিয়ে অসুরদের বিনাশ করে। তারপর ভগবান শিব সেই অসুরের সেই মৃতদেহগুলিকে মন্দাকিনী নদীতে ফেলে দেয়। আর এই কোডারাম ষাঁড়ের নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয় কেদারনাথ মন্দির। আমরা এখন এসে পৌঁছেছি কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে এমন একটা জায়গায় যেখানে রয়েছে চার ধামের প্রতিষ্ঠাতা এবং বারো জ্যোতির্লিঙ্গের পুনরুদ্ধারকারী সেই আদি গুরু শঙ্করাচার্যের সমাধি। আমার ঠিক পেছনে এখানে রয়েছে, চলুন আপনাদের আদিগুরু শঙ্করাচার্যের সমাধি দর্শন করানো যাক। পৌরাণিক কথা অনুযায়ী কেদারনাথের মন্দির প্রায় 400 বছর ধরে বরফের নিচে ছিল। পরবর্তীকালে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরের খোঁজ করেন ও এই মন্দিরের পুনঃস্থাপনা করেন। এই মন্দিরের দেখভাল ও পূজা অর্চনার জন্য তিনি কর্ণাটক রাজ্যের ভীর সেবাজানগম সমুদায়ে ব্রাহ্মণদের দেন, আর এই পরম্পরা আজও চলে আসছে। তাছাড়া এই মন্দিরের যত পূজানুষ্ঠান ও অন্যান্য সব কার্য কান্নাড় ভাষায় করা হয়। এছাড়া আরও এক আশ্চর্যজনক ব্যাপার হল, গোবর্ধন পুজোর দিন যখন কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে অখণ্ড দীপ জ্বালিয়ে মন্দির 6 মাসের জন্য বন্ধ করে রাখা হয়, আর 6 মাস পর যখন অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের কপাট খোলা হয়, তখন দেখা যায় মন্দিরে সেই অখণ্ড দীপ ঠিক একইভাবে জ্বলছে। আর মন্দিরের ভেতরে ঢুকে মনে হয় যেন কেউ যেন আগের দিন এসেই এই মন্দিরে পুজো করেছে ও গর্ভগৃহ পরিষ্কার করেছে। এছাড়া 2013 যখন সেই বিশাল ভয়ানক বন্যার কবলে কেদারনাথের মন্দির পড়ে, তখনও মন্দিরের এই অখণ্ড দীপ একইভাবে জ্বলতে থাকে। বাইরের ধ্বংসলীলার এই দ্বীপের ওপর কোনো প্রভাব পড়েনি। এই এসে পৌঁছালাম মন্দিরের পেছনে সেই ভীমশিলা। সত্যিই কি অবাক্যর বিষয় তাই না? যখন এই বিশাল বন্যায় সমস্ত ভেসে চুরমার হয়ে গেল, তখন ওপর থেকে এই ভীমশিলা এসে এই গোটা মন্দিরকে প্রোটেক্ট করলো। এছাড়া আর একটা জিনিস, আপনারা যারা কেদারনাথে দর্শন করতে আসবেন আপনাদের দেখাই, এই দিকের যে পাহাড়টাকে দেখতে পাচ্ছেন অনেকটা দেখুন কৈলাসের মতন, কৈলাস পর্বত যেমন দেখতে সেম টু সেম দেখতে ঠিক এই জায়গাটা। আর ওইখানের যেইখানের যে একটা চূড়া দেখা যাচ্ছে, ওই চূড়াটাকে অনেকটা মন্দিরের ভেতরে যে পাথরের কুচটা রয়েছে সেই কুচের সমান দেখতে ওই ওপরের পাহাড়ের চূড়াটা। কি অবাক্যর জায়গা, আপনারা না আসলে এই জায়গায় বুঝতে পারবেন না। কেদারনাথ মন্দির দর্শন 2024 আমাদের শেষ হলো। এবার আমাদের 11টায় চেক আউট টাইম আছে, এখন টেন্টে যাবো, চেক আউট করে লাগেজ নিয়ে আবার ট্রেক ডাউন করে নিচে যাওয়া শুরু করবে। আজকে যারা যারা দর্শন করতে চাইছে তারা তাদের লাইনটা দেখুন, মন্দির এখনও এখান থেকে বহু দূরে পেছনে, কিন্তু লাইন কত দূর পড়েছে, প্রায় কিলোমিটার খানিকের ওপর লাইন রয়েছে আজকে যারা দর্শন করবে তাদের জন্য। প্রচুর ভিড়, প্রচুর ভিড় আজকে। ঘড়িতে সময় এখন ঠিক 11:16। আমাদের কেদার দর্শন শেষ, এবার আমরা রওনা করব নিচে, নিচের দিকে গৌরীকুণ্ডের দিকে। দেখি আমাদের কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাই।
ঘড়িতে সময় এখন ঠিক 7:50। কেদার ট্রেক করে আমরা নেমে গেছিলাম ওই মোটামুটি আমার সময় লেগেছে ওই আমি যখন নেমেছি তখন সময় ছিল ঘড়িতে 3:30। কিন্তু যখন আর আমাদের বাদবাকি মেম্বাররাও মোটামুটি ওই 4টার মধ্যে চলে এসেছিলো, কিন্তু আমার একটা দিদির পায়ে একটু ঘোড়া আছে, যদিও ঘোড়া স্ট্রাইক ঘোড়া খুব একটা ছিল না, তো ঘোড়া যা হোক করে পায়ে পা দিয়ে দিয়েছে দু একটা, যে ঘোড়া চলছিল মালবাহী ঘোড়া, তো তার জন্য পায়ে লেগে যায়, সে কারণে এতটা দেরি হয় আমাদের। এখনো পর্যন্ত আমরা গৌরীকুণ্ড ছাড়তে পারিনি, এই হচ্ছে গৌরীকুণ্ড মার্কেট, প্রায় অন্ধকার হয়ে গেছে যেহেতু 8টা বাজতে চলল। এটা আমাদের এখান থেকে আবার গাড়ি ধরে যেতে হবে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আমরা ভেবেছিলাম আজকে ত্রিযুগী নারায়ণ যাব, কিন্তু আজকে আমাদের আর সেটা সম্ভব হবে না, কারণ 8টার দিকে মন্দির বন্ধ হয়ে যায়। এখন আমাদের ডিরেক্টলি যেতে হবে গৌরীকুণ্ডের থেকে সোনপ্রয়াগ গাড়ি ধরে, আর সোনপ্রয়াগ থেকে আমাদের গাড়ি আসবে, সেই গাড়িতে করে সীতাপুর রামপুর বা তার থেকে একটু এগিয়ে গিয়ে যতটা যা পারবো গিয়ে আমাদের এখন থাকতে হবে। এই হচ্ছে এখন আমাদের পরবর্তী পদক্ষেপ। আজ 10/5/2024 আজকে গৌরীকুণ্ডের দ্বার ওপেনিং হয়েছে, সকালবেলা আমরা সেই সেরিমনি পালন করলাম, আর এখন বাজে ঘড়িতে সময় ঠিক 8:20। এখন আজকে প্রথম দিন কোনো কোনো লেভেলের কোনো মানে সুবিধা নেই এখানে, আজকে ঘোড়ার স্ট্রাইক, রাস্তায় দোকানপাট, আমরা যখন ট্রেক করে ট্রেকডাউন করে নামছিলাম তখন সব বন্ধ, আর এখন বাড়ি যাব হাজারো লাখো, এ দেখুন মানুষ এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, অর্থাৎ বাড়ি বলতে গৌরীকুণ্ডের দিকে ফিরছে, কোনো গাড়ি নেই, 3-4 মাত্র গাড়ি রয়েছে, আর হাজারো মানুষ ফিরে ঘুরে হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছে, কোনো গাড়ি নেই। আমাদের এখন হেঁটে হেঁটে 5 কিলোমিটার, একেতে 22 কিলোমিটার ট্রেক করে নামলাম, এখন আবার 5 কিলোমিটার ট্রেক ডাউন করে তারপর আমাদের এখন আবার সোনপ্রয়াগ যেতে হবে গৌরীকুণ্ড থেকে। মানে সাংঘাতিক অবস্থা খারাপ প্রতিটা মানুষ সহ আমাদেরই। কেদারনাথে আজকে জানি না হঠাৎ কী বিপদ এমন হয়েছে, জানি যে সারা রাতই কেদারনাথে ট্যাক্সি চলে, আজকে একটা গাড়ি নেই। এই দেখুন আমরা গৌরীকুণ্ডের দিকে চলে এসেছি, ট্যাক্সি স্ট্যান্ড পেরিয়ে গেছি, হাজারো লাখো যাত্রী দাঁড়িয়ে রয়েছে, 3-4 গাড়ি পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখে দিয়েছে, আর কোনো গাড়ি নেই, কোনো গাড়ি যাচ্ছে না, সাংঘাতিক লেভেলের সমস্যায় পড়েছি। এখন এই আমরা সহ প্রতিটা মানুষ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো গাড়ি নেই, কোনো ঘোড়া নেই, কিচ্ছু নেই। আজকে প্রথম দিন, আজ প্রথম দিনের ওপেনিংয়ে যে এই অবস্থা হবে আমাদের আমরা ভাবতে পারিনি, সাংঘাতিক লেভেলের অবস্থা খারাপ প্রতিটা মানুষের, গাড়ি নেই বলে এমনই অবস্থা, লোকে গাড়ির ওপর এরকমভাবে ঝুলে ঝুলে যাচ্ছে। এরপর সেদিন পায়ে হেঁটে 5 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা সোনপ্রয়াগ এসে পৌঁছাই। এরপর আমরা আমাদের গাড়ি করে সোনপ্রয়াগ থেকে রামপুরে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমার আজকের পর্ব এই পর্যন্তই। আমার আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।